অবস্থা অত্যন্ত নগণ্য একজন সদস্য, একজন কর্মী, একজন ছোট্ট অভিনেতা নাজির মাজারানোর মানে পুরো চলচ্চিত্র, তার সম্বন্ধে বলার যোগ্যতা বৌদ্ধত্ব আমি দেখাবো না, আমার যোগ্যতাও নাই তার সম্বন্ধে বলার। তার সাথে আমার স্মৃতিচারণ করতে গেলে অনেক ঘটনা, তার সাথে একটি ছবি করেছিলাম আমি, তার একটি তার পরিচালনায় তার প্রযোজনাটি ছবি করেছিলাম, ছবির নাম জীবন, জীবনের গল্প, একটি ছবি করা হয়েছিল তার সাথে। দীর্ঘদিন সাংগঠনিক কাজে তার সাথে সময় ব্যয় করেছি আমি, স্বাধীনতার আগে থেকেই যে লোকটি বাংলা চলচ্চিত্রের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করে চলেছেন, তার নিজস্ব প্রতিভা, জ্ঞান, তার লেখনের মাধ্যমে, তার কলমে জাদু ছিল, তার প্রতি সবচেয়ে একটা কেমন যেন একটা আকর্ষণ ছিল। আমরা অনেক সময় বলি যে অনেক অনেকে চলে যাওয়ার পর যে এই ক্ষতিপূরণ হবার নয়, সেটা হয়তো অনেকে বলার জন্য আমরা অনেক সময় বলে থাকি, তবে আজকের গাজী মাজহারুল আনোয়ার চলে যাওয়াটা সত্যি অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের, যেটা কোনো দিনই পূরণ হবে না। এবং একটু আগেই আমার এক ছোট ভাই প্রযোজক পরিচালক দেবাশিস বিশ্বাস বলছিল যে বাংলাদেশের সৌভাগ্য যে গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, 20,000-এরও অধিক গান তিনি লিখেছেন আমাদের জন্য, এই দেশের জন্য, বহু দেশাত্মবোধক গান, চলচ্চিত্রের অনেক জনপ্রিয় জনপ্রিয় গান। এবং আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার হচ্ছে যে 2000 সালে যখন শতবর্ষের জরিপে 20টি গানের তালিকা করে বিবিসি থেকে, তখন সেখানে 20টি গানের মধ্যে 3টি গান গাজী মাজহারুল আনোয়ার সাহেব ছিলেন, যেখানে রবীন্দ্রনাথ এবং নজরুলের একটি করে গান ছিল, সেখানে গাজী সাহেবের 3টি গান স্থান পেয়েছে। তো সেটা নিতান্তই বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলা চলচ্চিত্রের মানুষ হিসেবে আমার জন্য অতীব গর্বের, বাংলাদেশের সকল চলচ্চিত্র কর্মী শিল্পীদের কলাকৌশলীদের জন্য গর্বের। বেশি কিছু আসলে বলার মতো অবস্থা আজকে নেই, পরিশেষ হতে এটুকু বলতে চাই যে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তিনি যেখানে থাকবেন ভালো থাকবেন। আর ওই তো বললাম, এই ক্ষতি অপূরণীয় আসলে, এত সুন্দর করে, এত সুমধুর ভাষায়, সুন্দর ভাষায় কে আমাদের গান উপহার দেবে ভবিষ্যতে আমার আসলে জানা নেই। তো আজকে তো অনেকেই তাদের সময় আসেনি, কিছু বলেন যায় অনেকে তো আসেনি, তারা কেন আসেনি তাদের সম্বন্ধে আমার বলার কিছু নেই। আমি এসেছি, আমার মতো অনেকেই এসে দেখেন না, পুরো একদিকে সবাই তো এসেছি, মানে যারা তার সাথে কাজ করেছেন, হয়তো অনেকের শারীরিক অবস্থার কারণে আসতে পারেননি, অনেকের হয়তো অনেক কারণে আসতে পারেননি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এসছেন, শহীদরা অনেকে গেছেন, এখানে অনেকে এসছেন, অনেকে চ্যানেল আইতে যাবেন, অনেকে আজাদ মসজিদে যাবেন, অনেকে তার বাসায় গিয়েছেন, গতকালকে গিয়েছেন তার হাসপাতালে, ইউনিয়ন হাসপাতালে অনেকে গিয়েছেন। আর যাওয়া না যাওয়া, আসা না আসার মধ্যে আসলে ব্যাপারে আমার কিছু বলার নেই, যা যা ব্যক্তিগত ব্যাপার। Thank you.